Subscribe now and press the bell icon. Never miss an update. নিশ্চিত হয়ে গেছিল আগের দিনই লিওনেল মেসি মাঠে ফিরছেন। অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় মাসের শুরুতে পিএসজি তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল, যা পরে দুই পক্ষের সমঝোতায় এক ম্যাচে নেমে আসে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে অবশ্য গোল বা গোলে সহায়তা করতে পারেননি মেসি, উল্টে তার পায়ে বল যাওয়ার পর কিছু সংখ্যক দর্শক প্রতিবার দুয়ো দিয়ে গেছেন। আজাক্সিওর বিপক্ষে ম্যাচটি মেসির জন্য সুখকর না হলেও পিএসজির কেটেছে উৎসবে। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে 5-0 ব্যবধানে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, একটি করে গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ, আশরাফ হাকিমি, অপর গোলটি আজাক্সিওর আত্মঘাতী। এই জয়ে লিগ এর শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল পিএসজি। 35 ম্যাচে 81 পয়েন্ট তাদের, দ্বিতীয় স্থানে থাকা লেন্স 6 পয়েন্ট পেছনে। অপরদিকে মরসুমে 24তম হারে লিগ এ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে আজাক্সিওর। প্রাগ দি প্রিন্সেসের ম্যাচটিতে দেখা গেছে তিনটি অধ্যায়। প্রথম অধ্যায়ে কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর কেমন খেলেন আর দর্শকই বা তাকে কিভাবে নেয় সেটিই ছিল প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ে দেখা গেছে একের পর এক গোল উদযাপন, আর শেষ দিকে তৃতীয় অধ্যায় দেখেছে দুই দলের হাতাহাতি ও ধাক্কাধাক্কি, যার জেরে লাল কার্ড দেখেছেন উভয় দলের একজন করে দুজন। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। মাঠের ওপর বেশিরভাগ খেলা হচ্ছিল আজাক্সিওর অর্ধে। বল দখলের এই ধারাতেই 22 মিনিটে প্রথম গোল পেয়ে যায় পিএসজি। প্রতিপক্ষ ডি বক্সে বল পেয়ে খানিকটা সময় নিয়ে জায়গা করে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার ফ্যাবিয়ান রুইজ। গোলরক্ষক এগিয়ে আসায় বাধা হতে পারেননি। 4 মিনিট পর গোল মুখে শট নেন মেসিও, তবে আজাক্সিওর এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গতি হারায়, সহজেই নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক। 33 মিনিটে পিএসজিকে দ্বিতীয় গোল এনে দেন আশরাফ হাকিমি। গোলের জন্য প্রাথমিক শটটা ছিল অবশ্য এমবাপের। আজাক্সিও ডিফেন্ডারদের জটলার ভেতর থেকে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাওয়া অবস্থায় শট নেন এমবাপে। গোলরক্ষক জোসেফ সোলাকারও সেটি রুখে দিলেও প্রতিহত করতে পারেননি। বল ডান পাশে ফাঁকা জায়গায় চলে গেলে দৌড়ে এসে দ্রুত কোনাকুনি শটে বল জালে পাঠান হাকিমি। প্রথমার্ধে গোল না পাওয়ায় এমবাপে বিরতির পর 9 মিনিটের মধ্যে দুটো গোল করে ফেলেন, 47তম মিনিটে প্রথম আর 54তম মিনিটে দ্বিতীয়। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল দারুণ, সার্জিও র্যামোস নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান এমবাপের দিকে, অফসাইড ফাঁদ এড়িয়ে তিনি আজাক্সিও ডি বক্সে ঢুকে পড়েন। পায়ের দারুণ কাজে বল নিয়ন্ত্রণ নিয়ে ভলি করে বল পাঠিয়ে দেন জালে, যে গোল দেখে অভিভূত হন গ্যালারিতে থাকা নেইমারও। পিএসজি তাদের পঞ্চম গোলটি পায় 73তম মিনিটে, মার্কিওনোসের শট আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আজাক্সিওর মোহাম্মদ ইউসুফ। পিএসজি 5-0 গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ যখন নিস্তরঙ্গ, তখন উত্তাপ ছড়ান দুই দলের খেলোয়াড়রা। 77তম মিনিটে দুই দলের বেশিরভাগ খেলোয়াড়ই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যান। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর আশরাফ হাকিমিকে লাল কার্ড দেন রেফারি। কার্ডজনিত কারণে পিএসজির সর্বশেষ ম্যাচেও তিনি নিষিদ্ধ ছিলেন। পরে ভিএআর দেখে লাল কার্ড দেখানো হয় আজাক্সিওর থমাস মাঙ্গানিকেও। 10 জনের দলে পরিণত হওয়ার পর দুই দলের কেউই আর গোল করতে পারেননি। বড় ব্যবধানে জয় সঙ্গী করে পিএসজি মাঠ ছাড়ে।